প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দর্শনের পরীক্ষাকে সামনে রেখে ভীষণ গুরুত্বপূর্ণ লজিকের সমাধান নিয়ে হাজির হয়েছি, যেই সমাধান করলে পারে তোমাদের 2023-এর ফাইনাল পরীক্ষাতে যে সমস্ত লজিক আসবে তার মধ্যে থেকে হুবহু কমন আসবে। এই ধরনের প্রশ্ন চর্চা করলে দেখবে তোমাদের কাছে লজিক খুবই সহজ মনে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো, কেবলমাত্র দার্শনিকরাই জ্ঞানী, এ কেবলমাত্র একমাত্র থাকলে উদ্দেশ্য বিধি চেঞ্জ করবে এবং এ বচন করবে সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর, এটা এ বচন হবে সকল অসৎ লোক হয় এমন যে সমাজের পক্ষে ক্ষতিকর, কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হয় এটা এ বচন হবে উদ্দেশ্য বিধি চেঞ্জ করবে সকল দার্শনিক হয় জ্ঞানী ব্যক্তি, কেবলমাত্র সাধুরাই সৎ এটা এ বচন হবে উদ্দেশ্য বিধি চেঞ্জ করবে সকল সৎ ব্যক্তি হয় সাধু, সব সৎ ব্যক্তি সুখী হয় না সবের সঙ্গে নয় আছে এটা বচন হবে ও কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী। তারপরে দেখো, কতিপয় ছাত্র পড়াশোনায় মনোযোগী, এটা আয় বচন হবে কোনো কোনো ছাত্র হয় পড়াশোনায় মনোযোগী, আবার অনেকে এটা ও বচনও করে, কদাচিত স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে এটা ও বচন হবে, কদাচিৎ বাক্যটা যদি হেফাজত থাকে তাহলে বচন হবে ও, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যে অপরকে সাহায্য করে, লাল ফুলের গন্ধ নেই এটা ই বচন হবে কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত, গোলাপি ইঁদুর নেই এটা ই বচন হবে কোনো ইঁদুর নয় গোলাপি, ইচ্ছা থাকলে উপায় হয় এটা এ বচন হবে সকল ইচ্ছা থাকার ক্ষেত্র হয় উপায় আবিষ্কারের ক্ষেত্র, সকল ইচ্ছা থাকার ক্ষেত্র হয় উপায় আবিষ্কারের ক্ষেত্র, কয়েকটি কমলালেবু টক এটা আয় বচন হবে কোনো কোনো কমলালেবু হয় টক, প্রায় আম টক এরাও আয় বচন হবে কোনো কোনো আম হয় টক, কাঁচা আম টক, কাঁচা আম সাধারণত টক, কাঁচা আম টক এটা আয় বচন হবে কোনো কোনো আম হয় টক, কেউই কাজটি করতে পারেনি এটা ই বচন হবে কোনো ব্যক্তি নয় এমন যে এই কাজটি করতে পারে, আবার এইভাবে লিখতে পারে কোনো ব্যক্তি নয় এমন যে এই কাজটি করতে সক্ষম, সব মানুষ সৎ নয় এটাই অবচন হবে কোনো কোনো মানুষ নয় সৎ, সাধারণত মানুষ অশান্তি পছন্দ করে না, সাধারণত বেশিরভাগের সঙ্গে না থাকলে পরে অবচন হবে কোনো কোনো মানুষ নয় এমন যে অশান্তি পছন্দকারী, অথবা এরকম লিখতে পারে কোনো কোনো মানুষ নয় এমন যে অশান্তি পছন্দ করে, যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়, ঠিক আছে, এটা অবচন হবে কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি নয় বন্ধু, যদি কোনো কিছু জড় হয় তবে তার ওজন আছে এতে এ বচন হবে সকল জড়বস্তু হয় ওজনযুক্ত, তেমন কোনো মুদ্রা নেই যা ধাতু নির্মিত নয় এটা এ বচন হবে সকল মুদ্রা হয় ধাতু নির্মিত, তারপরে দেখো, যদি এটি ত্রিভুজ হয় তাহলে এটি চতুষ্কোণ নয়, কোনো ত্রিভুজ নয় চতুষ্কোণ, ই বচন হবে কোনো ত্রিভুজ নয় চতুষ্কোণ, কেবল ধার্মিকরাই সুখী এটা এ বচন হবে উদ্দেশ্য বিধি চেঞ্জ হবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক, পরে প্রশ্ন দেখো, খুব কম লোকই ধনী, খুব কম থাকলে পরে এটা ও বচন হবে, তাহলে ও বচন করবে কি কোনো কোনো লোক নয় ধনী ব্যক্তি বা কোনো কোনো লোক নয় ধনী, অধিকাংশ ছাত্র বুদ্ধিমান এটা এ বচন হবে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, সবুজ হাঁস নেই এটা ই বচন হবে কোনো হাঁস নয় সবুজ, হলুদ টিয়া নেই এটা ই বচন হবে কোনো টিয়া নয় হলুদ রঙের বা কোনো টিয়া নয় হলুদ, সবুজ পাখি আছে এর আয় বচন হবে কোনো কোনো পাখি হয় সবুজ, পাখিরা জন্তু নয় এটা ই বচন হবে কোনো পাখি নয় জন্তু, যোদ্ধারা কখনোই শান্তিকামী নয় এটা ই বচন হবে কোনো যোদ্ধা নয় শান্তিকামী, যদি কোনো ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় ভালো ফল করবে বা পরীক্ষায় পাস করবে, যাই হোক না কেন, যদি কোনো ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় ভালো ফল করবে, তো এটা এই বচন হবে সকল বুদ্ধিমান ছাত্র হয় এমন যে সে পরীক্ষায় ভালো ফল করবে, সব গল্প সত্য নয় সবের সঙ্গে নয় থাকলে এবার অবচন হবে কোনো কোনো গল্প নয় সত্য, অনুরূপভাবে সব সাপ বিষধর নয় এটা অবচন হবে কোনো কোনো সাপ নয় বিষধর, সব সাধু ধার্মিক নয় সবের সঙ্গে নয় থাকলে অবচন হবে কোনো কোনো সাধু নয় ধার্মিক, সব ফুল লাল নয় এটা অবচন হবে কোনো কোনো ফুল নয় লাল, উট পাখি উঠতে পারে না এটা এই বচন হবে কোনো উট পাখি নয় উড়ন্ত, অথবা এরকম লিখতে পারো কোনো উট পাখি নয় এমন যে উঠতে পারে, কেবলমাত্র শিক্ষিত শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল,
কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, এটা এবচন হবে, উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। কোনো কিছুই একসাথে সাদা ও কালো হতে পারে না, এটাই বচন হবে, কোনো সাদা বস্তু নাই কালো। কোনো মানুষ নয় অসৎ, এটাই বচন হবে, কোনো মানুষ নয় অসৎ। পারু ছাড়া সব ধাতু কঠিন, সকল ধাতু ব্যাকেটের মধ্যে লেখো পারু ছাড়া হয় কঠিন, ঠিক আছে। আবার এটাই বচন হবে, পারদ নয় কঠিন ধাতু, এটা লিখতে হবে, অথবা এরকম লিখতে হবে, সকল অপরাধ হয় কঠিন। বাদুড় স্তন্যপায়ী প্রাণী, এটাই এবচন হবে, সকল বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী। জড়বাদী হলেই চার্বাক হয় না, এটাও বচন হবে, কোনো কোনো জড়বাদী নয় চার্বাক, কোনো কোনো জড়বাদী নয় চার্বাক। তিমি স্তন্যপায়ী প্রাণী, এটা এবচন হবে, সকল তিমি হয় স্তন্যপায়ী প্রাণী। বেশিরভাগ মানুষ কুসংস্কার ছন্ন, এটা আইবচন হবে, কোনো কোনো মানুষ হয় কুসংস্কার ছন্ন। খুব কম ছাত্রই বুদ্ধিমান, খুব কম থাকলে এটা অবচন হবে, বাক্যটা হেবাচক হলে, কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান, এলে ও কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান। কেবল দার্শনিকরাই আবেগপ্রবণ, এটা এবচন হবে, উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, সকল আবেগপ্রবণ ব্যক্তি হয় দার্শনিক। কেবল দার্শনিকরা সুখী, এটাও এবচন হবে, উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, এবচন হবে, সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক। প্রায় ছাত্র উপস্থিত, এটা আইবচন হবে, কোনো কোনো ছাত্র হয় উপস্থিত। জড়বাদী নাস্তিক নয়, এটা ইবচন হবে, কোনো জড়বাদী নয় নাস্তিক। সব ছাত্র যুক্তিবিজ্ঞান বোঝে না, এটা উপচন হবে, কোনো কোনো ছাত্র নয় এমন যে যুক্তিবিজ্ঞান বোঝে। তারপরে দেখো, কেবল পরিশ্রমীরাই সফল হয়, এখানে বানানটা ভুল আছে, পরিশ্রমী রায় হবে, পরিশ্রমী নয় লাই, কেবল পরিশ্রমীরাই সফল হয়, এটা এবচন হবে, উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, এটাও এবচন হবে, উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু। বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার, তোমরা যদি এটাও করো, কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র, তাও হবে। সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক হয়, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। লাল সাদা নয়, কোনো লাল নয় সাদা, সাদা বাঘ আছে, এটা আইবচন হবে, কোনো কোনো বাঘ হয় সাদা, সাদা হাতি আছে, এটাও আইবচন হবে, কোনো কোনো হাতি হয় সাদা। চকচক করে এমন সকল বস্তু সোনা নাই, এটা অবচন হবে, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। সাধারণত মানুষ দয়ালু হয়, এটা আইবচন হবে, কোনো কোনো মানুষ হয় দয়ালু। প্রত্যেক কবি হয় দার্শনিক, এটা এবচন হবে, সকল কবি হয় দার্শনিক। নিরামিষাশী বাঘ নেই, এটা ইবচন হবে, কোনো বাঘ নয় নিরামিষাশী। রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন, এটা অবচন হবে, কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ। বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, এটা ইবচন হবে, কোনো বৃত্ত নয় ত্রিভুজ। কোনো অসৎ মানুষ নেই, এটা ইবচন হবে, কোনো মানুষ নয় অসৎ। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, অবচন হবে, কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী। কেবলমাত্র ছাত্রবৃত্তির জন্য আবেদন করতে পারে, কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে, এটা এবচন হবে, সকল বৃত্তির জন্য আবেদনকারী ব্যক্তি হয় ছাত্র, বানানটা বলা যায় এখানে। কোনো ছাত্র নাটকে অংশগ্রহণ করতে পারবে না, এটা এবচন হবে, কোনো ছাত্র নয় এমন যে নাটকে অংশগ্রহণ করতে পারবে। সব বিজ্ঞানীরা সৎ নন, সবই সঙ্গে নয় আছে, অবচন হবে, কোনো কোনো বিজ্ঞানী নন সৎ। সব ভালো যার শেষ ভালো, সব ভালো যার শেষ ভালো, তার যার শেষ ভালো তার সব ভালো, এইটা হচ্ছে বাক্য, যার শেষ ভালো তার সব ভালো, সকল শেষ ভালো ক্ষেত্র হয় ভালো, এলে এ হবে, সকল শেষ ভালো ক্ষেত্র হয় ভালো। খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর, এটা আইবচন হবে, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। কোনো কিছুই যুগে পথে সাদা ও কালো নয়, এটা ইবচন হবে, কোনো সাদা বস্তু নয় কালো। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, এটা অবচন হবে, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যে অপরকে সাহায্য করে। কেউ কাজটি করতে পারেনি, এটা ইবচন হবে, কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পারে। তারপর দেখো, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না, সর্বদা সঙ্গে নয় থাকলে বলে অবচন হবে, কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ। অমানুষ কবি নেই, এটা ইবচন হবে, কোনো কবি নয় অমানুষ। মানুষ মাত্রই পরিশ্রমী নয়, এটা হচ্ছে অবচন, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী। প্রত্যেক মানুষ মরণশীল, এটা এবচন হবে, সকল মানুষ হয় মরণশীল। বহু লোক সবাই উপস্থিত ছিল, এটা আইবচন হবে, কোনো কোনো লোক হয় সবাই উপস্থিত। তারপরে দেখো, প্রত্যেক চিকিৎসকই দয়ালু, এটা এবচন হবে, সকল চিকিৎসক হন দয়ালু।
মানুষ সাধারণত বিশ্বাসযোগ্য, এটা আয় বচন হবে। কোনো কোনো মানুষ হয় বিশ্বাসযোগ্য, গোলাপ সুগন্ধি, এটা এ বচন হবে, সকল গোলাপ হয় সুগন্ধি। পাখি চতুষ্পদ নয়, এটি ই বচন হবে, কোনো পাখি নয় চতুষ্পদ। বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন, আয় বচন হবে, কোনো কোনো লোক হয় কুসংস্কারাচ্ছন্ন। কোনো নৈয়ায়িক কি বিচার বিযুক্ত নন, এটি ই বচন হবে, কোনো নৈয়ায়িক নয় বিচার বিযুক্ত। এসি কেবল পি হতে পারে, সকল এস হয় পি, এরকম লিখতে পারো, অথবা সকল পি হয় এস, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পি কেবল এস হতে পারে, সকল এস হয় পি, সকল এস হয় পি, সব গোলাপ লাল নয়, সবই সঙ্গে নয় থাকলে অবচন হবে, কোনো কোনো গোলাপ নয় লাল। তারপরে দেখো, যেখানেই ধূম সেখানেই বন্নি, এটা এবচন হবে, সকল ধূমযুক্ত স্থান হয় বন্নিযুক্ত স্থান। লোকে কদাচিৎ সত্য কথা বলে, এটা অবচন হবে, কোনো কোনো লোক নয় এমন যে সত্য কথা বলে, অথবা কোনো কোনো লোক নয় সত্যবাদী। শতকরা 80% ভারতবাসী শিক্ষিত, এটা আয় বচন হবে, কোনো কোনো ভারতবাসী হয় শিক্ষিত। কদাচিৎ কাক কালো, এটা অবচন হবে, কোনো কোনো কাক নয় কালো। যদি কোনো দেশ স্বাধীন হয় তবে তারা সমৃদ্ধশালী, এটা এ বচন হবে, সকল স্বাধীন দেশ হয় সমৃদ্ধশালী। শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, এটা এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু। অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়, এটা অবচন হবে, কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী, কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। যে কেউ কাজটি করতে পারে, যে কেউ থাকলে পারে, এ বচন হবে, সকল ব্যক্তি হয় এমন যে কাজটি করতে পারে। কাঁচা আম সাধারণত টক হয়, আয় বচন হবে, কোনো কোনো কাঁচা আম হয় টক। অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, এখানে বানানটা ভুল আছে, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, এটা হচ্ছে ই বচন হবে, কোনো অমেরুদণ্ডী প্রাণী নয় স্তন্যপায়ী প্রাণী। সবাই সাধু নয় যারা গির্জায় যায়, অর্থাৎ যারা গির্জায় যায় তারা সবাই সাধু নয়, এটা অবচন হবে, কোনো কোনো গির্জায় গমনকারী ব্যক্তি নয় সাধু, কোনো কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু। আবার এরকম লিখতে অনেকে বলতে পারে, কোনো কোনো সাধু নয় গির্জায় গমনকারী, তবে সঠিক উত্তর হচ্ছে, কোনো কোনো গির্জায় গমনকারী ব্যক্তি নয় সাধু। একজন ছাড়া সব ছাত্র উপস্থিত, এর আয় বচন হবে, কোনো কোনো ছাত্র হয় উপস্থিত। কোনো কিছু যুগপথে উত্তেজক ও নিরাপদ নয়, এর এই বচন হবে, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু। দয়ালু চিকিৎসক আছেন, আয় বচন হবে, কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু, কোনো কোনো চিকিৎসক হন দয়ালু। দার্শনিকরা কখনোই সুখী হয় না, এটা ই বচন হবে, কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি। বিনয় ছাড়া সৎকাজ হয় না, সকল সৎকাজ হয় বিনয়যুক্ত, সকল সৎকাজ হয় বিনয়যুক্ত। কোন মা তার সন্তানকে ভালোবাসেন না, উত্তর হবে এ বচন, সকল মা হন এমন যিনি তার নিজের সন্তানকে ভালোবাসেন, সকল মা হন এমন যিনি নিজের সন্তানকে ভালোবাসেন। কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, এটা আয় বচন হবে, কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। প্রতিভাশীল ব্যক্তি আছেন, আয় বচন হবে, কোনো কোনো ব্যক্তি হন প্রতিভাশীল। কদাচিৎ পুস্তক পঠিত নয়, এটা অবচন হবে, সরি, কদাচিৎ পুস্তক পঠিত নয়, এটা আয় বচন হবে, কোনো কোনো পুস্তক হয় পঠিত। কদাচিৎ প্লাস নয় থাকলে পরে এটা আয় বচন হয়ে যায়, কারণ কদাচিৎ মনে হয়েছে কোনো কোনো নয়, তার সঙ্গে নয় আছে, তাহলে এটা উত্তর হবে হয়, কোনো কোনো পুস্তক হয় পঠিত। যোদ্ধারা কখনোই শান্তিকামী নয়, এটা ই বচন হবে, কোনো যোদ্ধা নয় শান্তিকামী। সৎ রাজনীতিবিদ নেই, এ কথা সত্য নয়, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। কোনো কিছুই যুগবাদে সাদা ও কালো নয়, এটা ই বচন হবে, কোনো সাদা বস্তু নয় কালো বস্তু। এ দুঃখ চাই, এটা ই বচন হবে, কোনো ব্যক্তি নয় এমন যে দুঃখ চাই। কে সুখী হতে চায় না, এটা এ বচন হবে, সকল ব্যক্তি হয় এমন যে সুখী হতে চাই। এখন বৃষ্টি হচ্ছে, এটা এ বচন হবে, বর্তমান সময়টি হয় বৃষ্টিযুক্ত, বর্তমান সময়টি হয় বৃষ্টিযুক্ত। এখন গরম, বর্তমান সময়টি হয় গরম। এখন শীত, বর্তমান সময়টি হয় শীত। সে সুখী হতে পারে না, এটা এ বচন হবে, সে নয় সুখী ব্যক্তি। কলকাতা বড় শহর, এটা এ বচন হবে, কলকাতা হয় বড় শহর। তার শিক্ষা নেই, এটা ই বচন হবে, সে অজ্ঞ, এটা এ বচন হবে, সে হয় অজ্ঞ। সে অসৎ, এটা এ বচন হবে, সে হয় অসৎ। সে বুদ্ধিমান, এটা এ বচন হবে, সে হয় বুদ্ধিমান। তুমিও আমি এক নয়, সে নয় আমি, ঠিক আছে, এটা ই বচন হবে, সে নয় আমি, ঠিক আছে। ভূত নেই, এটা ই বচন হবে, ভূত নয় অস্তিত্বশীল।
তারপরে যা নীল তা লাল নয়, এটা ই বচন হবে কোনো নীল নয় লাল। জবা ফুলের গন্ধ নেই, এটা ই বচন হবে কোনো জবা ফুল নয় গন্ধযুক্ত। পারু ছাড়া সব ধাতু কঠিন, এটা এ বচন হবে সকল ধাতু পারু ছাড়া হয় কঠিন। বিষধর সাপ আছে, এটা আই বচন হবে কোনো কোনো সাপ হয় বিষধর। সাপেরা সচরাচর বিষধর হয়, এটা আই বচন হবে কোনো কোনো সাপ হয় বিষধর, কোনো কোনো সাপ হয় বিষধর। সব সাপ বিষধর নয়, এটা ও বচন হবে কোনো কোনো সাপ নয় বিষধর। কেবল দার্শনিকরাই কবি, এটা এ বচন হবে উদ্দেশ্য বুদ্ধি চেঞ্জ হবে সকল কবি হয় দার্শনিক। বহু লোক সবাই উপস্থিত, এটা আই বচন হবে কোনো কোনো লোক হয় সবাই উপস্থিত। অধ্যাপকরা এবে পাস, এটা এ বচন হবে সকল অধ্যাপক হন এবে পাস। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ লজিক, এবং বচনগুলি চর্চা করলেই তোমাদের 2023-এর যে ফাইনাল পরীক্ষাতে যে লজিক থাকবে তা থেকেই তোমরা এখানে পেয়ে যাবে কমন। আর তোমরা এগুলোকে ভালোভাবে চর্চা করো, গুণ ও পরিমাণ নির্ধারণ এবং আবর্তন ও বিবর্তন এখান থেকেই প্র্যাকটিস করে নাও, দেখবে তোমরা 100% লাভদায়ক হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি